মৃত্যুর কয়েকদিন পেরিয়ে গেছে জনপ্রিয় ব্যান্ড তারকা সাফিন আহমেদের। আজ বিকেল 5:30টায় সাফিনের মরদেহ এসে পৌঁছাবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আগামীকাল 30 জুলাই দুপুরে গুলশানের আজাদ মসজিদে সাফিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে। জানা গেছে, বাবা বিখ্যাত সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্তর কবরে সমাহিত করা হবে সুরের সম্রাট সাফিন আহমেদকে। পাশেই চিরঘুমে গায়কের মা বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম। জানা গেছে, বাবা বিখ্যাত সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্তর কবরে সমাহিত করা হবে সুরের সম্রাট সাফিন আহমেদকে। পাশেই চিরঘুমে গায়কের মা বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম। বিশ্বমানের ডিজিটাল এক্সরে, কালার আল্ট্রাসাউন্ড, ডিজিটাল মাল্টিচ্যানেল ইসিজি, প্যাথোলজিতে দক্ষ টেকনোলজিস্টদের তত্ত্বাবধানে বায়োলজি, সেনোলজি, হেমাটোলজি সহ সকল ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষায় আমরাই দিচ্ছি নির্ভুল রিপোর্টের নিশ্চয়তা। অভিজ্ঞ চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে বঞ্জু হসপিটাল সর্বদাই প্রস্তুত চিকিৎসা সেবা প্রদানে। যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ায় শো করতে গিয়েছিলেন সাফিন আহমেদ। শো এর আগেই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত 25 জুলাই বাংলাদেশ সময় সকাল 6:50 যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সেন্তোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ডিয়া রহমান, টেক্স রিপোর্ট, বাংলা জনপদ।